আসসালামু আলাইকুম সেটা সব অনেক ভালো আছেন তোমাদের মধ্যে যাদের বয়স চোদ্দো থেকে আঠেরো মধ্যে তোমরা কিন্তু অনেক ফোন টোন ইউজ করে গেমস টেমস খেলো ফর দ্যাট রিজন তোমাদের ইন্টারনেট প্যাক কেনা লাগে অনেক সময় মিনিট প্যাকও কেনার প্রয়োজন হয়ে থাকে তো নিজেদের যদি একটা এম বা বিকাশ অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো অন্য কারো ডিপেন্ডেন্ট হতে হতো না সো রিসেন্টলি বিকাশ তোমাদের জন্য বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট একটা অপশন নিয়ে এসেছে অর্থাৎ তোমাদের মধ্যে যাদের বয়স চোদ্দ থেকে আঠারো বছরের মধ্যে তারা কিন্তু এই অ্যাকাউন্টটি ওপেন করে নিজেরাই নিজেদের বিকাশ থেকে বিকাশ পেমেন্ট করে ইউজ করতে পারবে সো অ্যাকাউন্ট ওপেনিংটা খুবই সহজ আমি আজকে প্রসেসটা নিয়ে কথা বলবো বাট তার আগে যেই বিষয়গুলো না থাকলে নিয়ে অর্থাৎ যে জিনিসগুলো তোমাকে থাকা লাগবে অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে সেই বিষয়গুলো হলো নাম্বার ওয়ান তোমার অবশ্যই বার্থ সার্টিফিকেট বা জন্মসনদ থাকতে হবে এবং এটা অনলাইনে থাকতে হবে অর্থাৎ অনলাইনে যেন চেক করার সময় তোমার বার্থ সার্টিফিকেটটা পাওয়া যায় দেন সেকেন্ড যে বিষয়টা হলো তোমার বাবা অথবা মা দুজনের যে কোনো একজনের আগে থেকে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং তাদের ওই মোবাইল নাম্বারটা সাথে রাখতে হবে বিকজ ওই মোবাইলে একটা ওটিপি যাবে দেন নাম্বার থ্রি তোমার একটা ফোন নাম্বার থাকতে হবে যেই ফোনটাতে আগে কখনো বিকাশ অ্যাকাউন্ট ওপেন করা হয়নি দেন নাম্বার ফোর হলো বিকাশ অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় একটা পর্যায়ে তোমার একটা সেলফিস ছবি তোলা লাগবে সব অবশ্যই ভালো সুন্দর একটা সুশীল গেট নিয়ে দেন বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করবা বিকাশের ছবিটা ভালো আসলে তোমার কাছেই ভালো লাগবে যাই হোক চলো আমরা দেখিনি কিভাবে তোমরা বিকাশে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করবে প্রথমে তুমি তোমার মোবাইলে বিকাশ অ্যাপসটি যদি না থেকে থাকে সেটা ডাউনলোড করবা দেন অ্যাপসটি ওপেন করবো লগ ইন স্ল্যাশ রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে সেটা প্রেস করবো দেন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে তোমার নাম্বারটি ইনসার্ট করবে তোমার নাম্বারটি ইনসার্ট করে পরবর্তী ক্লিক করবে তবে এমন নাম্বার ইউজ করবে যে নাম্বারটা আগে কখনো বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়নি দেন তোমার মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন করে যাবে সেটা এখানে ইনসার্ট করে পরবর্তী ক্লিক করবে এরপরে পেজে দুটো অপশনের মধ্যে জন্ম সনদ অপশনটা সিলেক্ট করবে দেন বিকাশ অ্যাপে ক্যামেরা ওপেন হবে সেই ক্যামেরা দিয়ে পরিষ্কার আলোতে তুমি তোমার জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেটের ছবি তুলবা এবং এই বার্থ সার্টিফিকেটের ছবিটা তুমি এমন ভাবে তুলবা চার দিক থেকে যাতে একদম ক্লিয়ার আসে বিকজ যে যে নামটা নামটা এবং তুমি সেটা যেন সেম সেম হয় আর যদি ছবি তোলার পর হচ্ছে না তুমি একটু এডিট করে নিও বাট হুবাহু আদারওয়াইজ কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে না এরপর জন্মসনত বা বার্থ সার্টিফিকেটে যেভাবে তোমার নাম দেওয়া রয়েছে ঠিক সেইভাবে তোমার নাম ডেট অফ বার্থ ও জন্মসনত নাম্বারটি ইনসার্ট করে পরবর্তী প্রেস করবে দেন নেক্সট পেজে আরো কিছু ইনফরমেশন রয়েছে সেগুলো ফিল আপ করে পরবর্তী প্রেস করবে এরপর তোমার বাবা অথবা মা যার বিকাশ নাম্বার রয়েছে তার ফোন নাম্বার এবং তার নাম ইংলিশে লিখে পরবর্তী প্রেস করবে দেন বিকাশ অ্যাপে ফ্রন্ট ক্যামেরা অন হবে সেই ক্যামেরা দিয়ে প্রপার আলোতে পরিষ্কারভাবে তুমি তোমার নিজের ফেসের সেলফি ফটো তুলবে দেন পরবর্তী এই অ্যারোটা সিলেক্ট করবে দেন তোমরা কিছুক্ষণ ওয়েট করবে তোমার বাবা অথবা মা যার বিকাশ নাম্বারটি তুমি প্রোভাইড করেছো অ্যাকাউন্ট ওপেনিং সময় সেই নাম্বারে এখন একটা ওটিপি আসবে দেন সেই ওটিপিটা সাবমিট করে নিচের ডান দিকে যে অ্যারোটা রয়েছে সেখানে প্রেস করবে এরপর ফাইভ ডিজিটের একটা পিন কোড দিবে পিন কোডটা বেশি ইজি দিও না একটু হার্ড দিও এবং নিজেও মনে রাখার ট্রাই করো তাহলে তোমার তোমার জন্য একটু সেফ হবে দ্যাটস ইট এতটুক করলেই তোমার বিকাশ অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং এই বিকাশ অ্যাকাউন্টের কী কী লিমিটেশন কি কি রেগুলেশন রয়েছে এবং কতটুক টাকা তুমি লেনদেন করতে পারবা তার সব কিছু আমরা ভিডিওর স্ক্রিনে ডিটেলস দেখিয়ে দিয়েছি এবং তোমরা মোবাইলের অ্যাপস থেকেও এই বিষয়গুলো ডিটেলস দেখতে পারবে এবং এই হলো অ্যাকাউন্ট ওপেনিংয়ের টোটাল প্রসেস ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি দেখে অনেক বড় হয়ে গেছে তোমরা যখন অ্যাকাউন্ট ওপেন করবো তোমাদের এত টাইম লাগবে না সো বিকাশ অ্যাকাউন্ট খুলো এবং নিজের বিকাশ নিজেই করো ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে